বেশের মেলায় গিয়ে কী কী কিনেছি সেটাই তোমাদেরকে বলবো তো মেলায় গিয়ে প্রথমেই কিনেছি এই ডেডিটা এই ডেডিটা আমার মেয়ের জন্য তো চলো কী সুন্দর হয়েছে না তো দেখো আরও একটা জিনিস আমার মেয়ের জন্য কিনেছি এই ঝুরি সব কিছুই কিন্তু কিনেছি দেখো আরও একটা এই বেলুনটা এই বেলুনটা কিন্তু খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো কি সুন্দর বেলুন হচ্ছে না আর চারিদিক উড়ে যাচ্ছে এত ভালো লাগছিল আমি একবার করবো ভাবলাম তারপর ভাবলাম আরও দুবার করি এত সুন্দর জিনিসটা আর কি বলবো তোমাদের নিশ্চয় এইটা ভাব লাগে বড়ো হলেও হয়ে গেলেও কি হবে কিন্তু এই জিনিসটা খুবই ভালো আরও একটা জিনিস দেখো এই পাখাটা কিন্তু কিনেছি এই পাখাটা মেকআপের জন্য খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে আর সাথে সাথে আর কি কি কিনেছি তোমাদেরকে বলি এত বড় ঝুড়ির মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে এইটা কিন্তু আমার মেয়ের জন্য আমার মেয়ে খুব পাখি ভালোবাসে যে কারণে এখানে আমার বা ঘরের সামনেই ঝুলবে এরকম দেখে এইটা আমি কিনেছি কি সুন্দর দেখতে না কিন্তু দেখে এত ভালো লেগেছিল আমি পট করে এটা কিন্তু কিনে নিয়েছি এত সুন্দর দেখে এত ভালো দেখতে এই পাখিগুলো আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর যে আমি তো না নিয়ে থাকতেই পারিনি আর তোমাদের এইগুলো গিফটগুলো তোমাদের ঠিক কেমন লেগেছে আমি যে সব মেলা থেকে কিনেছি সেইগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা এটাও কিন্তু আমার মেয়ের জন্য এই পাখাটাও কিনেছে সাথে সাথে আরও একটা পাকা কিনেছে এটা কিন্তু আমার বর দেখে কিনেছিল মেলাতে গিয়ে খুব গরম হচ্ছিল তো ভাবলাম এটাই কিনি তো এটাই কিনেছি আজকের মেলায় শুধু পাখাই মনে হয় কিনেছি আর এই লাইটিংটাও কিন্তু খুব সুন্দর দেখো অন্ধকারে এত সুন্দর লাগছিল যে আমি ভাবলাম লাইট না থাকলে এটা কিন্তু জ্বালিয়ে দেওয়া যাবে আর আমার মেয়ে একদম অন্ধকারে থাকতে পারে না তো সে কারণে আমি ওটা কিনে নিয়েছি এই কামড়ি দুটো কিন্তু আমি কিনেছি মেলা থেকে খুব বেশি দাম নয় দশ টাকা করে একটা আমার আর একটা আমার শাশুড়ি মায়ের আরও একটা জিনিস কিনেছি দেখাই দাঁড়াও এটা কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু কদিন ধরে আমি পাচ্ছিলামই না কিন্তু এই মেলায় গিয়ে এটা পেয়ে গেছি এটা কিন্তু জুস করার জন্য লেবু জুস তো আমি কিন্তু ভাবছিলাম কোথায় কিনবো কোথায় কিনবো তারপরে এটা ফাইনালি পেয়ে গেলাম প্রতিদিন আমার মেয়ে জুস খায় যেহেতু ওটা কিন্তু খুবই ভালো আর এটা দেখো কি সুন্দর না আমারটা খুব ভালো লাগে আমি আগেও কিনেছিলাম একটা এবারে গিয়েও আরও একটা কিনে আনলাম এত সুন্দর দেখতে কিউর মতো আমি না কিনেই থাকতেই পারলাম না আর দেখো মাথায় লাগিয়েও নিয়ে এসি কেমন লাগছে বলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আরও একটা জিনিস কিনেছি দেখো এই গাডাটা এই গাডাটা এত সুন্দর লাগলো তো দেখো আমি এই হাতে লাগিয়েছি হাতে লাগানোর পরেই দেখো এটা কিন্তু ছিঁড়েই গেল নতুন জিনিসটাই ছিঁড়েই গেল আমি ভাবতেই পারিনি এটা এমনভাবে ছিঁড়ে যাবে আর একটা জিনিস দেখাই তোমাদের এই প্রথমবার মেলা থেকে চুরি কিনলাম যদিও এটা আমার নয় আমার শাশুড়ি মার জন্য কিন্তু খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলো আর তোমাদের এইগুলোর মধ্যে থেকে কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমে ভুলো না বন্ধুরা তো চলো আরও একটা জিনিস এই আরও একটা পাখি কিনেছি দেখো কি সুন্দর পাখিটা আর এই কানেরটা দেখো এই কানের আমি কিন্তু একবারও পড়িনি এই প্রথমবার আমি কিন্তু কিনেছি তারপর আরও একটা কানের দেখো এই সূর্যমুখী কানেটা কি সুন্দর না আমার কিন্তু খুব পছন্দের তোমাদের কোন ইয়ারিংটা সবথেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই জানিও দেখো কী সুন্দর লাগছে প্রথমবার দেখেই কিন্তু আমার পছন্দ হয়ে গেছিলো যে কারণে আমি আর না নিয়ে থাকতেই পারলাম না এই কানেরগুলোর দাম মাত্র তিরিশ টাকা করে আমি সবটি কানেরগুলো তিরিশ টাকা করেই কিনেছি আর এটা একমাত্র এই কানেরটা শুধুমাত্র চল্লিশ টাকা নিয়েছে মেলার কানেরগুলো আমার তো জানো কত কানে বাক্স ভর্তি কানে তাও কিন্তু আমি কিন্তু মেলাতে গিয়ে কানের কিনা কিনে আসি না যখনই কোনো মেলাতে যাবো চারটি চারটি কানের আমি কিনবই কিনবো তো চলো দুটো ঝুড়ি কিনে নিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কোনটা ভালো লেগেছে সব থেকে কমেন্ট করে জানাতে ভুলো না বাই বাই